এখন আমরা এক একটি করে আসি ধারা 50 সেকশন, অর্থাৎ সেকশন 50-এ যে আমাদের যে বিষয়টা ছিল যে বেতন থেকে উৎসে কর্তন, সেই বিষয়টা আমরা আগে আলোচনা করি, তারপরে আমরা ধারাবাহিকভাবে আস্তে আস্তে প্রত্যেকটা বিষয়ে ইনশাল্লাহ কথা বলবো। এক নম্বর কথা হচ্ছে, যখন বেতন থেকে কোনো ব্যক্তিকে স্যালারি দেওয়া হবে, তখন যিনি পে করবেন, পেইং অথরিটি, অর্থাৎ এখানে সেই কোম্পানি অথবা অর্গানাইজেশন অথবা যে কোনো প্রতিষ্ঠান হোক না কেন, যিনি বেতনটা পে করেন, সেই ব্যক্তি টিডিএস কর্তন করার জন্য বাধ্য থাকবেন বা দায়ী থাকবেন। এক কথা তাহলে কর্তন করবেন যিনি টাকাটা পে করবেন, সেই ব্যক্তি তিনি কর্তন করবেন বা কর্তনের জন্য দায়ী থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে যে তিনি যে কর্তন করবেন আসলে কত হারে কর্তন করবেন বা কত টাকা স্যালারির উপর কত টাকা কর্তন করবেন, এই বিষয়টা খুবই জটিল। সেখানে আমি এই আইনের ধারা দিয়ে রেফারেন্স দিয়ে বলছি যে আপনি গড় হারে কর্তন করবেন, অর্থাৎ যদি আপনার স্যালারি থেকে উচ্চ কর্তন করতে হয় তাহলে আপনাকে গড় হারে করতে হবে। এখন গড় হারটা কিভাবে অ্যাসেসমেন্ট করা হয় বা কিভাবে নির্ধারণ করা হয়, এটা আমরা মূলত ক্যালকুলেশনের মাধ্যমে একটু পরেই দেখব। এখানে একটি আমি সাধারণত এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি যে ট্যাক্স যাকে একটা সস্তি ভাবে করা হয়, এই পাশে দেখেন একটা কোম্পানি আছে যিনি এমপ্লয়ার নিয়োগ দিয়েছেন আর এই লাস্ট হচ্ছে এমপ্লয়ি, এর মাঝখানে টিডিএস রয়েছে, কোম্পানি তাকে যখন স্যালারি পে করছেন, পে করার সময় তাকে ডিডাকশন এক সোর্স থেকে টাকা কেটে তিনি এই গভর্নমেন্ট কোষাগারে এটাকে জমা করছেন। তাহলে এই কোম্পানি কিন্তু সবকিছু করছেন, কোম্পানি তাকে স্যালারি পে করছেন, ধরেন 5 লাখ টাকা স্যালারি বা 50,000 টাকা স্যালারি দিচ্ছেন, দেওয়ার সময় সোর্স কেটে রাখছেন, কেটে রেখে আবার জমা করছেন, এই ব্যক্তির কোনো কাজ নেই, অর্থাৎ এমপ্লয়ি যিনি তার কোনো কাজ নেই, তিনি শুধু এই কর্তন করার পর বাকিটাতে এই স্যালারি হিসেবে পেয়ে যাবেন। আর সকল লাইবিলিটি সকল দায়িত্ব কিন্তু এই ট্যাক্স ডিডাক্টেড অথরিটির হাতে, অর্থাৎ এজেন্টের হাতে, তারাই মূলত কর্তন করবেন এবং তারাই টাকাটা জমা করবেন। এখন আসেন যে বেতন থেকে আমাদের যে যারা অনেক অনেকে এখানে আছেন যারা টিডিএস কর্তন করেন স্যালারি থেকে, তাহলে কিভাবে কর্তন করতে হবে, কত হারে কর্তন করতে হবে, আজকের এই লেসনটা দেখলে আপনারা এটা বুঝতে পারবেন। ধরেন আমরা দেখলাম জনাব এ সাহেব বেসরকারি প্রতিষ্ঠান থেকে বেতন পান, তার মূল বেতন 35,000, উৎসব ভাতা 2টি পান 35 × 2 70,000, চিকিৎসা ভাতা পান 3500 × ধরেন 12, বাড়ি ভাড়া পান 21,000 × 12 এরকম, এবং তিনি এবছর 1 লাখ টাকা বিনিয়োগ করেছেন, তাহলে 2020-21 পর বর্ষে তার টিডিএস এর পরিমাণ কত হবে। তাহলে প্রথমত আমরা তার ট্যাক্সেবল ইনকামটা বের করে তা বের করব যে কত টাকা মূলত ট্যাক্স যেবল তিনি ইনকাম করেছেন, ইনকাম করার পরে তারপরে আমরা মূলত ইনকাম বের করার পরে তারপর তার ট্যাক্স বের করবো, এরপর টিডিএস বের করব। দেখেন প্রথমে তার মূল বেতন আমরা ধরলাম 35,000 টাকা করে বছরে হয় 4,20,000 টাকা, এটা সম্পূর্ণ ট্যাক্সেবল, আমি এখানে করমুক্ত আর করযোগ্য এটা আলাদা মেনশন করেছি, আর উৎসবাদা বাৎসরিক 70,000 টাকা, এটা সম্পূর্ণ ট্যাক্সেবল, করমুক্ত নেই, চিকিৎসা ভাতা 35,000 বললে হয় বছরে 42,000, এটাও 10%, এটাও সম্পূর্ণ করমুক্ত, এই 42,000 সম্পূর্ণ কর মুক্ত, এখানে ট্যাক্সেবল নাই। আর বাড়ি ভাড়া তিনি 21,000 করে পান, এই ফিগারটা এখানে আপনারা একটু বসাই দিন, এখানে বসানো হয় করমুক্ত জায়গায় এখানে। এরপরে বাড়ি ভাড়া 21,000 টাকা করে পার 2,52,000, এর মধ্যে আমরা জানি যে বেসিক 10% তার করযোগ্য হবে, তাহলে 2,10,000 টাকা করযোগ্য, তাহলে এখানে আছে বাকিটা করমুক্ত, বাকিটা করযোগ্য, মানে 42,000 টাকা করযোগ্য। তাহলে আমরা যদি করযোগ্য যেগুলো ট্যাক্স দেবো এগুলো হিসাব করি, তাহলে তার হয় 5,32,000 টাকা, এটার উপর মূলত তার ট্যাক্স পে করতে হবে, এই ফিগারটা 5,32,000 টাকা, এটার উপর তার ট্যাক্সটাকে পে করতে হবে। এখন দেখেন এটার উপর তার ইনকাম ট্যাক্স কত আসে এটাকে আগে নির্ধারণ করতে হবে, 5,32,000 এর মধ্যে প্রথম 3,00,000 শূন্য, বাকি থেকে 1,00,000 এর উপর 5%, বাকি 1,32,000 উপর 10% হারে 13,200, তাহলে
টোটাল যার ট্যাক্স আছে 18,200 টাকা, তার ইনকাম ট্যাক্স আসে 18,200 টাকা, এটা হলো তার ইনকাম ট্যাক্স। এখন আসেন তাকে আসলে পে করতে হবে কত, পে করার ক্ষেত্রে আমরা তাকে রিবেটটাও বের করব, রেয়াত। রেয়াতটা কিভাবে বের করবো, আমরা তার বিনিয়োগ দেখেছি 1 লাখ টাকা, এখানে বিনিয়োগ যদি তার এখানে বিনিয়োগ যদি আপনার তার 1 লাখ টাকা উল্লেখ না থাকে, তাহলে আপনি সর্বোচ্চ হারে বিনিয়োগ ধরবেন। সর্বোচ্চ হারে বিনিয়োগ মানে এই ট্যাক্সেবল ইনকামের 25%, তাহলে এখানে 5,32,000 25% কত হতো? যদি বিনিয়োগ সম্পর্কিত তথ্য আপনার কাছে না দেয়, অর্থাৎ গভর্নমেন্টের ক্ষেত্রে বলা আছে বিনিয়োগ যেটা করবে এটা তথ্য দিতে হবে, আর যদি তিনি না দিয়ে থাকেন তাহলে তার কাছে সর্বোচ্চ হারে অর্থাৎ 25% বিনিয়োগ করছেন ধরে নেওয়া হবে ট্যাক্সেবল ইনকামে, কারণ এর উপর তিনি আসলে রিবেট পাবেন না, সেক্ষেত্রে সর্বোচ্চটাকেই তাকে ধরা হবে, সেক্ষেত্রে আসে আমাদের 1,33,000 টাকা। তাহলে যদি বিনিয়োগের কোনো ডকুমেন্ট এখানে না থাকে তাহলে আমরা ধরবো তিনি 1,33,000 টাকা তিনি বিনিয়োগ করেছেন, অর্থাৎ এই ট্যাক্সেবল ইনকামে 25%। আর এখানে যেহেতু তার 1,000 টাকা 1 লাখ টাকা বিনিয়োগের কথা বলা আছে, সেহেতু আমরা আর ওইটা ধরবো না, অর্থাৎ অ্যাকচুয়াল ইনভেস্টমেন্টটা ধরবো। অ্যাকচুয়াল ইনভেস্টমেন্ট সম্পর্কিত কোনো তথ্য না থাকলে আমরা সর্বোচ্চ বিনিয়োগটা ধরবো 25% অফ ট্যাক্সেবল ইনকাম। তাহলে আমরা 1 লাখ টাকা দেখেন এখানে আর 1,33,000 দুইটা দেখাইছি, 1,33,000 কিভাবে আসলো, এটা হচ্ছে তার 25% সর্বোচ্চ। আর যেহেতু তিনি 1 লাখ টাকা করেছেন, আমাদের অ্যাকচুয়াল ফিগারটা জানা আছে, সেহেতু আমরা অ্যাকচুয়াল ফিগার চেয়ে দিব, তাহলে তার জন্য সুবিধা হবে। আর বেসরকারির ক্ষেত্রে আমরা সবসময় তার 25% ধরেই করবো, বিকজ আমাদের বেসরকারির ক্ষেত্রে তার যে ইনভেস্টমেন্টের ডকুমেন্টটা প্রোভাইড করার ওরকম কোনো স্পেসিফিক বিধান নেই, না থাকার কারণে আমরা সর্বোচ্চ হারে করে থাকি। তাহলে আমরা এখানে ১ লাখ টাকার উপর কর রেয়াত পাবো, তাহলে 1 লাখ টাকার উপর আমরা 15% রেয়াত পাবো, যেহেতু তার ইনকামটা ছিল মাত্র 5 লাখ টাকা, 15 লাখ টাকার নিচে 15% হারে রিবেট পাবো 15,000 টাকা। তাহলে আমাদের মোট ট্যাক্স আসছিল 18,200 টাকা, তার থেকে 15,000 টাকা বিয়োগ করা হবে, বিয়োগ করলে দেখা যাচ্ছে আমাদের 3,200 টাকার ট্যাক্স আসে। আসলে সে ব্যক্তি 3,200 টাকা পে করবেন না, কারণ তিনি তো সিটি কর্পোরেশনের ঢাকা সিটি কর্পোরেশনের মধ্যে অবস্থান করছেন, সেক্ষেত্রে তার মিনিমাম ট্যাক্সের বিধান আছে, মিনিমাম ট্যাক্স আছে 5,000 টাকা, তিনি 5,000 টাকা পে করবেন। এখন আপনি টিডিএস কর্তন কিভাবে করবেন, এই যে 5,000 টাকা আপনাকে পে করতে হবে এটা আপনি 12 দিয়ে ভাগ দিবেন, তাহলে আপনি মাসে সেই টাকা কর্তন করবেন। তাহলে 5,000 টাকা হচ্ছে বাৎসরিক আপনাকে পে করতে হবে, ভাগ হচ্ছে 12 = 416.6 টাকা আসে, 66 টাকা আসে, আমরা 417 টাকা এখানে দিয়েছি, তিনি 417 টাকা ট্যাক্স কর্তন করে রাখবেন প্রতি মাসে। তাহলে বছর শেষে দেখা যাবে এই ব্যক্তির আর নতুন করে কোনো ট্যাক্স দেওয়া লাগবে না। এখন যদি এরকম প্রশ্ন হয় যে একজন ব্যক্তি তিনি এই সেম বেতন পাচ্ছেন, বেতন পাওয়ার পরে তিনি বিনিয়োগ করেছেন 1,000 টাকা, 1 লাখ টাকা বিনিয়োগ করেছেন, অর্থাৎ তার নিজ আয়কর 5,000 টাকা আসে, বাট তার একটি 15 সিসির গাড়ি থাকার কারণে অগ্রিম ট্যাক্স তিনি 25,000 টাকা পে করেছিলেন, এখন তার টিডিএস কিভাবে হিসাব করতে হবে সে বিষয়টা অনেকে কোশ্চেন করে, যে দেখা যাচ্ছে যে এটা এই বছর আরো বেশি সমস্যা হবে, কারণ এই বছর গাড়ির ট্যাক্সটা বৃদ্ধি করা হয়েছে আপনারা জানেন। এখন দেখা যাচ্ছে একজন ব্যক্তির ট্যাক্সই আসলে 5,000 টাকা বা 2,000 টাকা 1,000 টাকা, তিনি মিনিমাম ট্যাক্স পে করবেন, অথচ তার কিন্তু একটা গাড়ি আছে, একজন শিক্ষকের বা এরকম 5 লাখ থেকে 7 লাখ টাকা বেতন অনেকেরই আছে যাদের গাড়ি আছে, কার আছে, এখন তিনি তো কারের থেকে অগ্রিম ট্যাক্স এটি পেইড করে আসছেন, এখন এটা আসলে সমন্বয় করা পসিবল না বা এটা সমন্বয় করা যাচ্ছে না, তখন তিনি কি করবেন, তখন তিনি আমাদের এই ইনকাম ট্যাক্স অর্ডিনেন্সের ধারা 50-50-এর দেওয়া আছে 2015-16 এবং 13-14 আয়কর যে পরিপত্র, সে পরিপত্রে এই ব্যাখ্যাটা দেওয়া আছে, তখন তিনি ডিসিটি বরাবর একটি অ্যাপ্লিকেশন করবেন যে কম হারে কর কর্তন টিডিএস কর্তন করা অথবা টিডিএস না কর্তন করার জন্য, আর তার যেহেতু অগ্রিম ট্যাক্স দেওয়া আছে সেহেতু তিনি টিডিএস কর্তন না করার জন্য একটা অ্যাপ্লিকেশন করবেন, অথবা বলবেন যে আমার টিডিএস তো বেশি দেওয়া আছে আমাকে যেন কম হারে টিডিএস কর্তন করা হয়, এই মর্মে তিনি একটি অ্যাপ্লিকেশন করবেন।
এবং অ্যাপ্লিকেশন করলে এটা ডিসিটি যখন অ্যাপ্রুভ করবে তখন ডিসিটি ফিক্স করে দিবে যে তাকে এই হারে টিডিএস কর্তন করা হোক অথবা তাকে টিডিএস কর্তন না করা হোক, তখন তিনি এই টিডিএস কর্তন থেকে অব্যাহতি পেয়ে যাবেন। তাহলে এই সিস্টেমটা যদি আপনি দেখেন যে 2013-14 এবং 15-16 আয়করের পরিপত্রে এই সেকশন 50-এর ব্যাখ্যায় এই বিষয়গুলো উত্থাপন করা আছে।